এবং পরম বৈষ্ণবী মাতৃজননীগণ, না জানি কোন জন্মের কোন সুকৃতিতে এমন শুদ্ধ কৃষ্ণ ভক্ত পিতাম কোল আশ্রয় করে দেব দুর্লভ মনুষ্য জনম প্রাপ্তি হয়ে এই মর্তভূমি নেমে এসেছেন। আজ গুরু কৃপায় সাধু গুরু বৈষ্ণব চরণ আশ্রয় করে বসেছি, এক বিন্দু রাধা কৃষ্ণ নিষ্কাম ব্রজ প্রেম রস আস্বাদনের জন্য। এই রস পান করেছিলেন সাত দিন পরমায়ু জেনে, ব্যাসপুত্র সুখদেব গোস্বামীর বদন হতে নামামৃত রস পান করে ধর্মরাজন পরীক্ষিত নিত্য লীলা দর্শনে চলে গিয়েছিলেন। তাই আপনাদের শ্রীচরণে মিনতি রইল, আমার বলার মধ্যে যদি কোনো অপরাধ ভুল হয়ে যায়, যে যার গুরুচরণ আশ্রয় করে আপনারা সেই রসকে আস্বাদন করে দেহ মন সনযোগে আপনারাও সেই নিত্য লীলা ধামের রস আস্বাদন করবেন, এইটুকু আপনাদের চরণে মিনতি। জয় জয় নিতাই গৌরী সীতানাথে প্রেমানন্দে, জয় নিতাই, হরে কৃষ্ণ হরি বল। আ আমি এসে শুনছিলাম, এক বাবা আমাকে বলছিলেন রাধা দশম দশা বিরহ লীলা আস্বাদন করার জন্যে। আসলে একা তো পরপর কীর্তন থাকলে লীলাগুলো পরিবেশন করতে ভালো হয় মা, তাই না? যাই হোক, জয় রাধে। এই নেড়ামুড়ো বোকা ছেলে রাত্রকালে তোমাদের চরণে জীবনের প্রথম এসেছি, কৃপা করে একটুখানি চরণে রাখবেন। হরে কৃষ্ণ হরি বল, জয় রাধে। লীলাটি বড় বিরহ, কারণ এ জগতে সবাই তো বিরহ লীলা আস্বাদন করতে পারে না মা, রাগ করো না। হরে কৃষ্ণ, একটা জিনিস ছোট্ট করে বলি, রাগ করো না, সমাজটা তো অন্য জায়গায়। এখনকার দিনে সায়েন্সের যুগ, নেটের সমাজ, তাই না? ইউটিউব, ফেসবুক, কত কিছুতে আমরা অনেক কিছু পাই, দেখি, জানি, বুঝি। তাই কীর্তন জগৎটাও আস্তে আস্তে অন্য পথে ধাবিত হচ্ছে। প্রকৃত কীর্তন কি জিনিস, কি রস, কি মাধুর্য, একমাত্র স্বর গোস্বামী কন্তা জগতে আস্বাদন করিয়ে গেছেন। এই গোস্বামী পরম্পরায় ভজন যে বিরহ, এগুলো সবাই আস্বাদন করতে পারে না। লক্ষ্য করো মা, কয় দীর্ঘি তয় তয় রেব দন্তেন্য কীর্তন, আস্বাদন করো। কয় দীর্ঘি তয় তয় রেব দন্তেন্য কীর্তন, এবার পিছন থেকে লিখতে শুরু করুন। দন্তেন্য তয় তয় রেব কয় দীর্ঘি, কি হয় নর্তকী? এখনকার সমাজে কীর্তন হচ্ছে নাচা কোদা আর অন্য কিছু, কার বউ সিঁদুর পরে না, কে ঝেঁটা কোন দিকে রাখে, রাগ করো না, এগুলো কীর্তন নয় মা। হরে কৃষ্ণ হরি বল। কীর্তন হচ্ছে কয় দীর্ঘি তয় তয় রেব দন্তেন্য কীর্তন, যে জীবাত্মা পরমাত্মাকে কর্ষণ করে আনতে পারে
তিনি একমাত্র কীর্তনের রস অধিকারী হতে পারে। সবার পক্ষে নয় মা, হরে কৃষ্ণ হরি বল। তবে যদি বলো বাবা এই রস আমার পক্ষে তো আনা সম্ভব নয়, কারণ কলির জীব স্বল্পায়ু দুরাচারী ব্যাধিচারী অত্যাচারী সদাই দুরুবুদ্ধি মত্ত আমি, এ রস কি করে আমি আনবো বাবা, ধরে রাখবো কি করে? শাস্ত্রে এরও প্রমাণ দিয়েছেন মা, তুমি নিষ্কাম ব্রজ প্রেম রস আমার গোবিন্দ চরণ যদি না ধরতে পারো তাহলে কোন ভক্তির চরণ ধরো, ভক্তির চরণ আশ্রয় করলে সেই ভক্তের ভক্তি রসেই ভগবান কখন নেমে এসে দর্শন দেবে তা তুমি নিজেও জানো না। হিরণ্যকশিপুর যখন বলল প্রহ্লাদ তোকে কে রক্ষা করে, তখন তিনি বললেন পিতা তুমি আমার দেহ পিতা আর তিনি আমার জগৎ পিতা, সে যদি চায় এ জগতে কাকে না তিনি রক্ষা করতে পারে। তখন হিরণ্যকশিপুর বলল আমি যাকে বারবার মৃত্যুর মুখে নিক্ষেপ করি সে বারবার বেঁচে ফিরে যায়, তা যে তোকে বাঁচিয়ে রাখে রক্ষা করে তুই আমায় একবার তাকে দেখিয়ে দিবি বাবা। বলল পিতা এক জনম কেন কোটি জন্মেও তুমি পারবে না। হিরণ্যকশিপুর বলল নিত্য নৈমিত্য তুই যাকে দর্শন করছিস আর আমি তাকে কোটি জন্মে পারব না, এ কেমন কথা? সম্পর্কে তুই আমার পুত্র, পুত্র হয়ে তুই তার নিত্য দর্শন করছিস আর আমি পিতা হয়ে কোটি জন্মে পারব না। বলল পিতা তুমি কেন, ইহ জগতে তার লীলা দর্শন করার সৌভাগ্য কারো হয় না। তবে কি জানো বাবা, লীলা দর্শন করার সৌভাগ্য তাদের হয়, কাদে? বলল এ জীবনে জোর করে তাকে দর্শন করা যাবে না, জোর করে তাকে দর্শন করা যাবে না, কিন্তু জোর করে যদি কোনো ভক্তের চরণ ধরতে পারো। মিলিয়ে নাও মা, জোর করে অর্থাৎ অহংকার বশীভূত হয়ে আমার আমিত্ব নিয়ে যদি তুমি কোনোদিন তার লীলা তার হরি গুণকথা শ্রবণ করতে চাও তা সম্ভব নয় গো, কিন্তু জোর করে যদি এই সাধুগুরু বৈষ্ণবী চরণ একদিন আশ্রয় করতে পারো, অনায়াসে সে তোমায় দর্শন দিতে পারে বাবা। হিরণ্যকশিপুর বলল বাবা রে জগৎ ঘুরে দেখলাম কেউ তো আমায় দর্শন করাতে পারলো না, তা তুই যখন আমায় পথ দেখালি আমি আর কার কাছে যাব, আমি তোরই চরণে বসলাম। হিরণ্যকশিপুর নিজ পুত্র প্রহ্লাদের কাছে করজোর করে বলল আমায় একবার দেখিয়ে দে না বাবা। প্রহ্লাদ বলল পিতা ক্ষণকাল কর অপেক্ষা, কারণ ভগবানের জন্ম কোথাও হয় না মা, যিনি অজনই সম্ভবা তার আবার জন্ম মৃত্যু কি গো? তবে তিনি অবতার হন, আবির্ভাব হন, যখন যেখানেই মন চাইবে তিনি, তবে তিনি নিজে ইচ্ছাকৃতই আবির্ভাব হতে পারেন না যদি ভক্ত ভক্তি রসে তাকে নামিয়ে আনে। হলেও তিনি পূর্ণ ব্রহ্ম, কিন্তু ভক্তের কাছে তিনি সবই কিছু শূন্য। এ জগতে ভক্তই একমাত্র পূর্ণ, তাই ভগবান তার দাস হয়ে দিবারাত্র তার কাছেই থেকে যায়। এ জগ
জগতের পূর্ণ নয়, আধ্যাত্মিক জগতে যে ভক্তি প্রেম অনুরাগে পূর্ণ তার কাছেই আমার পূর্ণানন্দ শ্রী গোবিন্দ, আর কারো কাছে নেই বাবা। হরে কৃষ্ণ হরি বল, অপরাধ নিও না, রাধে রাধে মা, জয় শ্রী রাধে। তাই আপনাদের চরণে মিনতি রইল, সেই বিরহ লীলা দশম দশা বর্ণনা করতে গিয়ে যদি কোনো জায়গায় অপরাধ হয় নিজ গুণে ক্ষমা করে চরণে আশ্রয় দিও মা। জয় শ্রী রাধে, জয় শ্রী রাধে। আর একটা কথা লীলার আগে বলে নি মা, আমার এইটুকু বয়সে আমি যতটুকু শাস্ত্র গ্রন্থ দেখেছি সাধু সঙ্গ করেছি, এখন তো বৃন্দাবনে রাধাকুণ্ডেই থাকি বেশিরভাগ, আশ্রমের মঠ মন্দিরে যত গ্রন্থ দেখেছি পেয়েছি সাধু সঙ্গ করেছি, একটা জিনিস জেনেছি মা, নারী জন্মের উপরে আর কৃষ্ণ ভজনের জন্ম নেই। যত যত ভক্ত জীবনী আপনি আস্বাদন করবেন বা যারা গৌর গোবিন্দ সেবায় রত হয়েছেন দেখবেন তাদের পিছনে কোনো নারীর হাত আছে, হয় মা না হয় ভগ্নী না হয় স্ত্রী না হয় কন্যা, কেউ না কেউ তাদেরকে আগিয়ে দিয়েছে ভজন পথে। কয়াদু যদি হরি কথা না শুনত প্রহ্লাদ এত বড় হরি ভক্ত হতো না, শর্মা যদি তরুণীকে সাজিয়ে না দিত তরুণী কোনোদিন রামের চরণ পেত না। তাই আপনাদের চরণে মা মিনতি, নারী জনম এ বড় সৌভাগ্যের জনম, কৃষ্ণ ভজনের শ্রেষ্ঠ জনম হল নারী জনম, বিরহ বিরহ বিনে গোবিন্দ দর্শন হয় না। জয় রাধে, হরে কৃষ্ণ হরি হরি বল, রাধে রাধে মা, হরে কৃষ্ণ। এই জীবনের হারানো কি জ্বালা, জগতে তারাই জানে গো যারা জীবনে হারিয়েছে, সবাই জানবে না মা। হরে কৃষ্ণ হরি বল, সবাই জানবে না, ফাল্গুনি পূর্ণিমা তিথিতে যে চন্দ্রের উদয় হয়েছিল শ্রীরাম নবদ্বীপে, আজ সেই চন্দ্র নবদ্বীপের ভাগ্য আকাশ থেকে অমাবস্যা রাতের মতো তিনিও চলে গেলেন। বৈষ্ণব মহাজন বললেন, এ জীবনে যে যায় সে ভালো বাবা, কিন্তু তাকে ভালোবেসে তাকে আশ্রয় করে যে দন্তের সব সব কিছু সঁপে দিয়েছে তার অবর্তমানে তার যে কি দশা হয়, হরে কৃষ্ণ নিতাই গৌর হরি হরি বল, হরি বল হরি বল। কেমন সুখের সায়রে কৃষ্ণ ভজনং যশ,
জীবনের সঙ্গে মিলিয়ে নেওয়ার নাম কীর্তন গাওয়া। কীর্তন অন্য কিছু নয়, কোনদিন ভাববে না কীর্তন গান, কীর্তন সঙ্গী না, কীর্তন হচ্ছে ভগবানের সেবা। অপরাধ নিষ্ঠা মা জীবনে মিলিয়ে দেখিস, মালসায় এত কিছু ফলমূল মিষ্টি মিষ্টান্ন পরমান্ন কত কিছু আয়োজন করে দাও না, তবুও নির্জনে বসে বসে গাইতে হয় ভজপতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। পতিত উদ্ধারণ অর্থাৎ ওগো গৌর হরি, এই জগতে তুমি যা কিছু দেখেছ পেয়েছ বিচার করে দেখো, আমার মতো পতিত কাঙাল আর জীবনে আর একটাও তুমি পাবে না। তাই আমার মতো পতিতকে আর তুমি ফেলে রেখো না প্রভু, কারণ তুমি যদি আমায় ফেলে রেখে চলে যাও তাহলে তোমায় যে আর কেউ পতিত পাবন বলে ডাকবে না। এর এক নাম হলো ভোগ আরতি, তাই না, ভোগ কীর্তন। তাহলে বোঝা যায় মা কীর্তনটাও হচ্ছে ভগবানের সেবা। যারা যারা বৃন্দাবনে গেছেন, বৃন্দাবনে সপ্ত দেবালয় আছে, সাতরা মন্দির হচ্ছে আদি, প্রাচীন যুগ থেকে স্বর্গস্বামীগণ যেগুলো উদ্ধার করেছিলেন, রাধা দামোদর, রাধা শ্যামসুন্দর, রাধা মদন মোহন, রাধা বল্লভ, রাধা গোপীনা, এই যে সপ্ত দেবালয় সাতরা মন্দির মা, আমরা অনেকেই এখন যাই বৃন্দাবনে, গিয়ে ওই প্রেম মন্দিরে লাইটিং দেখি আর রাধাকৃষ্ণ ঘুরছে এইগুলো দেখি, তাই না। কিন্তু আদি যে প্রাচীন যে বিগ্রহগুলো বেধর্মীদের অত্যাচারে লুপ্ত হয়ে লুকিয়েছিলেন, স্বর গোস্বামীকে স্বপ্ন আদেশ করে তারা উদ্ধার হয়েছেন, সেই মন্দিরে আমরা যাই না, খুব কম যাই, কারণ ভাঙা চড়া তো। হরে কৃষ্ণ হরি বল, বঙ্কবিহারীকে আপনারা অনেকেই দর্শন করেছেন নিদুবনের, এই বঙ্কবিহারী একানা রাধা কৃষ্ণ মিলিত তনু হচ্ছেন বঙ্কবিহারী। ছোট্ট করে বলি মা, কলিযুগে অগণিত ভক্ত পাওয়া গেছে কিন্তু বৈষ্ণব মাত্র 3.5 জন, এখন তো আমরা একটু মালা তিলক নিলেই বৈষ্ণব হয়ে বসে থাকি, কিন্তু মা বৈষ্ণব সাজিতে মোর মনে ছিল আস, ত্রিনাদুপি সহি চেন পড়ি গেল বাস, তৃণ অপেক্ষায় আরো হীন হতে হবে তবে বৈষ্ণবত্বকে ধরে রাখা যায়। শাস্ত্রেও এই কথা বলে, গুণীজন যারা গুণীজন যারা তারাও জানে মা, এই জীবনে উঁচু যদি হতে হয় তাহলে নিচু হও আগে, এ জীবনে যারা হয়েছে নিচু পেয়েছে কিছু না কিছু বাবা, সবার কথা ছেড়ে দাও, আমার জীবনের প্রথম আমি এইখানে এসেছি, ভেবে দেখো তো মা
এই কমিটির বাবারা যদি নিচু না হয়ে আপনাদের চরণে ভিক্ষা না করত, তাহলে এত সাধুগুরুর চরণ ধুলি কি এদের ভাগ্যে জুটত গো? রাগ করিস নি মা, তবে একটা কি জিনিস জানিস মা, এ জীবনে ভগবানের সঙ্গে ভালোবাসা সবাই করে রে। এই যে আপনারা সবাই এসেছেন মা, কোন না কোন জন্মে ভগবানের সঙ্গে ভালোবাসা হয়েছে, সেই ভালোবাসার টানে ছুটি আসা হয়েছে। কিন্তু ভালোবাসা হলে যে তাকে ধরে রাখা যাবে না, ভালোবাসা করে এসেছ, এবার ভালোবাসা যদি গড়তে না পারো, ভালোবাসা আর ভালোবাসা, রাধে রাধে মা। সাড়ে তিনজন বৈষ্ণব রায় রামানন্দ স্বরূপ দামোদর শিখি মাইতি, আর এই শিখি মাইতির বোন মাধবী দেবীকে অর্ধেক দান করেছে, পূর্ণ না। নারী জননটা কোনদিন পূর্ণ না, অর্ধেক, তাই এর নাম হচ্ছে অর্ধাঙ্গিনী। রাধে রাধে মিলিয়ে না মা, দেহের দক্ষিণ অংশটা হচ্ছে স্বামী, মায়ের দেহে দেহের দক্ষিণ অংশটা হচ্ছে স্বামী। স্বামী যদি হরি ভজন করে, জীবনে তুমি যদি তার সঙ্গ দাও, তাহলে স্বামীর ভজন অর্ধেক তোমার কাছে চলে আসবে। তার প্রমাণকে জয়দেব গীত গোবিন্দ লিখেছিলেন, পেয়েছে পদ্মাবতী, বিদুর নিত্য কৃষ্ণকে ডেকেছিলেন, কিন্তু সেবা দিয়েছিলেন বিদুরের পত্নী মা। এ জীবনে স্ত্রী সুন্দরী রমণী সবাই পায়, কিন্তু সহধর্মিনী সবার কপালে জোটে না। গুরু কৃপায় যাদের কপালে জুটে যায়, তাদের আর পারে যাওয়ার ভয় থাকে না। তাহলে দেহে ডান দিকটা অর্ধেক, ডান দিকটা হলো স্বামী, মিলিয়ে নাও মা। শিব যখন বিষপান করে অচৈতন্য হয়েছিলেন, পার্বতী দুর্গা দক্ষিণ স্তনদুগ্ধ দান করেছিলেন, ওই জন্য দক্ষিণে ঐশ্বর্য স্বামী, আর বামে হচ্ছে মাধুর্য, বামে হচ্ছে পুত্র। ধরা দেবীর ঘরে গোবিন্দ যখন ছদ্মবেশ ব্রাহ্মণ বেশে গিয়েছিলেন, ধরা দেবী অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিতে চেয়েছিলেন, কিন্তু এমন তার কপাল, লক্ষ্য করো মা, জাগতিক জগতের ঘরে তার কিছু নেই, কিন্তু হৃদয়ের ঘরে তার যে প্রেমে পরিপূর্ণ গো। ওই যে বললাম ভালোবাসা আর ভালোবাসা, বাইরের ঘরে হয়তো কিছু নেই মা পার্থিব জগতে, কিন্তু এ জগতে ভালোবাসা যদি কারোর জন্য করে থাকো, সে কোনো না কোনো প্রকারে চেষ্টা করে মা। তেমনি ধরা দেবী তার বাম পয়োধর বিক্রয় করে তার রজনে তণ্ডুল এনে অতিথিকে নারায়ণ জ্ঞানে সেবা দিয়ে গোপালকে তিনি কোলে পেয়েছিলেন যশোমতী রূপে। তাহলে বাম দিকটা হলো পুত্র, তাহলে সহধর্মিনী হলে স্বামীর অর্ধেক ভজন পাবে, সুন্দরী রমণী স্ত্রী হলে হবে না। আবার মা হলে হবে না, কৃষ্ণ পরায়ণা জননী হলে
পুত্র তোমার থেকে অনুমতি নিয়ে যদি ভজন করে, তুমি যদি অজ্ঞানে কোনো পাপ করে থাকো, নরক গমন করে থাকো, তাহলে সেই লোক থেকে পুত্র তোমায় উদ্ধার করে নিয়ে যেতে পারে বাবা। এই জন্য মাধবী দেবীকে অর্ধেক বৈষ্ণবত্ব দান করেছিলেন। এই মাধবী দেবীর গৃহেতে সরু তণ্ডুল ভিক্ষা করেছিলেন। সরু মানে আমরা যেটাকে পাটনাই চাল বলি গো, খুব সরু সরু। বারো যেসব নাম আছে বাবা, রাধে রাধে মাধু করি করে এনে রন্ধন করে গৌর সুন্দরকে সেবা দিতে গিয়েছিলেন। গৌর সুন্দর সেবা পেতে গিয়ে বলল, সন্ন্যাসীর এত সুন্দর আহার কে দিল, এত সুন্দর অন্ন, অন্ন মানে ভাত, কে দিল? বলল, প্রভু কয়েকদিন তো আহার নেই, তাই মাধবী দেবীর কাছ থেকে গিয়ে আমি চেয়ে ভিক্ষা করে এটা এনেছি, যাতে আপনার জিহবায় স্বাদ ফিরে আসে। লক্ষ্য করো মা, যার জিহবায় স্বাদ নেই তিনিই হচ্ছেন বৈষ্ণব। এত সোজা নয় বাবা, আলু ভাজাটা কেমন, পটলের রসাটা কেমন, ইচড়ের রসাটা কেমন, এই থরে থরে যে আস্বাদন করে সে কোনোদিন বৈষ্ণব না গো। কারণ যার দেহ সুখ থাকবে সে গোবিন্দ সুখ দিতে পারে না বাবা। দেখবেন প্রকৃত বৈষ্ণব যখন সেবা করতে বসবে, দ্রৌপদীও বৈষ্ণব সেবা দিয়েছিলেন, রুহিতাসকে একসঙ্গে পাক করে নিয়েছিলেন, মহাভারত করলে পাবেন, যাক জয় রাধে হরে কৃষ্ণ। হরিদাসকে মহাপ্রভু ত্যাগ করলেন যে তোমার বদন আর আমি দেখব না। কেন? বলল, আমি সন্ন্যাসী, আমার রসনায় স্বাদ ফিরাতে চাও, তার মানে কি তুমি আমার সন্ন্যাস নষ্ট করতে চাও, আমাকে পথভ্রষ্ট করতে চাও, তাই আজ থেকে তোমার বদন আর আমি দেখব না। হরিদাস অনেক কেঁদেছিলেন, অনেক ভক্তের কাছে গিয়েছিলেন, এমনকি প্রতাপ রুদ্রের কাছেও গিয়েছিলেন। আপনি বলুন মহাপ্রভু, অবশেষে হরিদাস বৃন্দাবনে গিয়ে এক বৃক্ষতলে বসে তিনি এই রাধারানী সেবাটা, গোবিন্দ কেমন সেবা করে সেই কীর্তন করছেন। নিজে নিজে একাই বৃক্ষতলে বসে বসে কীর্তন করছেন, কি রাধারানী কেমন করে গোবিন্দ সেবা করে। আমি গৌর সেবা দিতে গিয়ে আজ আমি এখানে, কিন্তু স্বয়ং রাধারানী কেমন করে সেবা দেয়। রাগ করিস না মা, যিনি বিশ্ব জগতের ক্ষুধা নিবৃত্তির জন্য আহার যোগান সেই ভগবানও ক্ষুধার্ত হয়ে থাকে কখন? ভক্তের কাছে গো। তাই যদি না হতো তাহলে বিদুরের পত্নীর দাওয়া কলার খসাগুলো সেবা করত ভগবান। যিনি জগতে সকল জীবের ক্ষুধা নিবৃত্তির জন্য আহার যোগান, শুধু মনুষ্য কুল নয়, কীট পতঙ্গ পশু পাখি সব কুলে তিনি আহার যোগিয়ে যাচ্ছেন, তিনি নিজে ক্ষুধার্ত, কার কাছে? ভক্তের কাছে। প্রেমময়ী রাধারানী প্রাণ বল্লভের সেবার জন্য যমুনায় জল আনতে যাচ্ছে কলসির মধ্যে ক্ষীর স্বর্ণবনি নিয়ে। নরদিনী কুটিলা একদিন আড়াল থেকে দেখলেন
যে আমার বৌদি কি করে কৃষ্ণ সেবা দেয়। দেখলো কলসীর ভিতরে নবনী, গৃহে ফিরে এসে বলল, মা এমনি করে বউ সেবা করে? সিদ্ধান্ত হল কলসির মুখটার উপর দিকে নিয়ে যাওয়া যাবে না, কলসির মুখটা নিচের দিকে থাকবে। মায়েরা ভালো করে বুঝতে পারছে নিশ্চয়, কারণ আপনাদেরই তো আনতে হয় জল টল। যদি এখন বোতল উঠে গেছে তবুও তো কলসি আছে গো কারোর বাড়িতে, কলসি না থাকে ডাবর তো আছে সানসেটের উপরে তোলা, তাই না? কোথায়? সানসেটের উপরে, দেখতেই পাই না তো। আমরা নেড়ামুড়ো এলেও কি হয়, মা একটু জল দাও বোতলে গিয়ে দেয়, ভাবি মনে বোতলে না জানি কি আছে। অনেক রাগ করিস না মা, হরে কৃষ্ণ সব বোতল উঠে গেছে, যাক জয় রাধে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল। কলসির মুখটা নিচের দিকে, এইবার বলো মা, ক্ষীরসর নবনী রাখলে কি আর থাকবে, উড়ে যাবে। রাধারানী কাঁদছে, গোবিন্দ তোমার সেবা বিনে তো আমি জীবনে কিছু জানি না গো। ও হে প্রাণ বলল, আমি তোমার সেবা কি করি, অবশেষে নারী জাতি মনে ভাবলো একটা স্থান আছে, কেশ খোপা, কেশ খোপা বুঝতে পেরেছেন মায়েরা? চুলের খোপা, এর ভিতরে নবনী নিল, নিয়ে যমুনা তটে গিয়ে গোবিন্দ প্রাণ বল্লভের বদনে দিচ্ছে। জটিলার মেয়ে কুটিলার আল থেকে দেখে বাড়িতে এসে বলল, মা এই ব্যাপার, বলল আজ থেকে আর খোপা বেঁধে যমুনায় যাওয়া যাবে না, এলায়ে কেশ অর্থাৎ চুল খুলে যমুনায় যেতে হবে। তাহলে চুল যদি খুলে দেয়, খোপা খুলে দিলে আর রাখতে পারবে না। লক্ষ্য করো মা, সোনার পাত্র ছাড়া সিংহের দুগ্ধ থাকে না, তেমনি উপাসনার দেহ না হলে, পাত্র না হলে কৃষ্ণ প্রেম কোনদিন ধরে রাখা যায় না। হরি হরি রাধে রাধে বাবা, রাধা রানী অবশেষে নির্জনে কেঁদে কেঁদে একটি স্থান খুঁজে পেলেন, রসনার তলদেশ। রসনা মানে জিহবা, এবার জিহবাটা উল্টে দেখো, এখানে একটু ফাঁকা জায়গা আছে। ডক্টর মহানাম্রত ব্রহ্মচারী টিকা দিচ্ছেন, রসনার উপর ভাগে স্পর্শ হলে তবে তার আস্বাদ বুঝতে পারে, কিন্তু তলদেশে যদি নবনী থাকে সে আস্বাদ সে বুঝতে পারে না। এতো হয় না, রাধারানী এইখানে নবনী নিয়ে গেল, প্রাণ বলল কেঁদে কেঁদে বলল, প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী, আজকে কি তুমি আমায় সেবা দেবে না? রাধারানী বলল, বধু এমন ঘরে বসতি দিয়েছ মরে, আমি সেবা দিই কেমন করে বলো না। হরে কৃষ্ণ হরি বল। যো আরাধগুতুষ রাধা মিলিয়ে নামা চৈতন্য চরিতামৃতে,
জরধৌতু সোনাধা, রয়াকারে না ধয়াকারে ধা, এই কলিযুগে তারাই রাধা কারা উল্টো করে দাও, রয়াকারে না ধয়াকারে ধা, এর উল্টো করে লেখো ধয়াকারে ধা রয়াকারে রা। এ জগতে কৃষ্ণ প্রেমী যাদের বহে ধারা, শত ব্যথা উত্তীর্ণ হলে, বাধা উত্তীর্ণ হলে, কোনো না কোনো একদিন তুমি হবে রাধা। ওই জন্য শাস্ত্রে আছে না, একবার কৃষ্ণ নামে যত পাপ করে পাপীর সাধ্য কি বা তত পাপ করে, তার পরের লাইনটা কি, হেন কৃষ্ণ নাম জীব লহে বহুবার, তথাপি না বহে যদি প্রেম অশ্রুধা। প্রেম অশ্রু সব অশ্রু না, দেবনামা সব চোখের জল গোবিন্দ চরণে যায়। অনেকে বলে এক ফোঁটা চোখের জল একটা তুলসী পাতা, তাই যদি হতো বাবা তাহলে এত খানালার জল থাকে, কলের জল থাকে, গোবিন্দ সেবায় চলে যেত, গঙ্গা জলের প্রয়োজন ছিল না। সব চোখের জল গোবিন্দের নয় মা, প্রেম অশ্রু। আরো গভীরে ভজন হবে, আস্বাদন করো। রাধারানী বলল, বধু এনেছি কিন্তু দাওয়ার যে সৌভাগ্য আমার নেই। কেন না দে, বস্তু বাহির করতে গিয়ে যদি রসনায় স্পর্শ হয়ে যায় তাহলে আমার উচ্ছিষ্ট এটো হয়ে যাব। প্রাণ বলল বলল না দে, এতদিন তোমার সেবা ছিল বহিরঙ্গ বাইরে, লক্ষ্য করো মা, এতদিন তোমার সেবা ছিল বহিরঙ্গ বাইরে, কলসী কেশখোপা তাহলে এগুলো বাইরে দেহে বাইরে, কিন্তু আজ তুমি সেবা দিচ্ছ ভিতরে। আমি আর বাইরে থাকবো না রাধে, এসো এবারে বদনে বদন চুম্বন করি, আহার গ্রহণ কর এ হরি, বদনে বদন চুম্বন করি আহার গ্রহণ কর এ হরি, অর্থাৎ সেই ক্ষীর স্বর্ণবনী এই কীর্তন গাচ্ছে কে, ছোট হরিদাস। হরিদাস কিন্তু দুজন, আর একজন হচ্ছে বড় হরিদাস, কেউ কেউ বলে তার নাম জবন হরিদাস, কিন্তু বৈষ্ণবগণ তাকে বলে তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস, যিনি তিন লক্ষ নাম নিত্য জপ করতেন, এক লক্ষ জগজীবের জন্যে, এক লক্ষ নিজের জন্যে, আর এক লক্ষ ভগবানের জন্যে। এই তো মা, আপনারা তো এসেছেন, বাবারাও এসেছেন, ভক্ত তো সবাই, কিন্তু সত্যি করে বলতো এই রাতকালে যার ঘরে যেমন হোক ছোট একটা বিগ্রহ আছে, যেমন হোক, বিগ্রহ না থাকলে ঘট আছে, নাহলে পট মানে ছবি আছে, তাই না? কোনোদিন সেই ঘট পট ছবি বিগ্রহের কাছে দাঁড়িয়ে বলতে পেরেছ, গোবিন্দ তুমি কেমন আছো? নিজেকে বলো না, জিজ্ঞাসা করো, বলতে পেরেছ? পারিনি। কিন্তু নিজেরা যখন দুঃখ কষ্ট পেয়েছি তার কাছে বলেছি, এ তুমি কি করলে গোবিন্দ, আমায় এত কষ্ট দিলে, আমার নাতিটার এত কষ্ট দিচ্ছ, আমার ছেলেটার এত কষ্ট দিচ্ছ, কিন্তু কোনোদিন গোবিন্দকে বলতে পারিনি ঠাকুর তুমি কেমন আছো। এই ঠান্ডার দিনে তোমার গায়ে একটা বসন দিতে পারিনি আমি, তোমার কষ্ট হচ্ছে না তো?
এই যে সেবা মা, এই যে ভালোবাসা, হরিদাস যখন এই কীর্তন করে নয়নের জলে ভাসে, নয়নের জলে ভাসে, ওদিকে প্রেমময়ী তার নিগুড় সেবার কথা শুনি ধীরে ধীরে হরিদাসের কাছে আসি। হরিদাস হরিদাস, আমার এই নির্জনের সেবা, এই সেবা কেউ জানে না, তুমি জানলে কেমন করে? ও গো প্রেমময়ী, ভক্তি অনুরাগ প্রেম বিনে যে এ সেবা জানা যায় না। লক্ষ্য করো মা, বাবারা হাট বাজার করে এনে দিতে পারে, কিন্তু সেবার দায়িত্ব মায়েদের। সেই সেবা দেওয়ার কালে মা যদি চঞ্চল হয়ে যায়, রন্ধন কালে যদি মনোসংযোগ না থাকে, দেখবে রন্ধনও ভালো হবে না, সেবাও পরিপূর্ণ দিতে পারবে না। যে সেবা করবে সেও তৃপ্তি পাবে না। ভুল কিন্তু বাবার নেই, লক্ষ্য করো মা, কারণ নারী জনমটা হলো সেবার জনম, এর উপরে আর নেই বাবা। হরিদাস, তুমি যখন আমার এই সেবার কথা জেনেছ, তখন আমার মনের বাসনা এই তোমার কাছে, এই নিরজনে তুমি আমার সেবা করো। কাছে কে প্রেমময়ী ভাবময়ী রসময়ী করুণাময়ী রাধারানী, কার কাছে? হরিদাসের কাছে। আর একটা জিনিস জেনে রাখো মা, এই লীলার মধ্যেই তার প্রমাণ, জীবনে আঘাত কষ্ট দুঃখ না পেলে গোবিন্দ সেবা হয় না। মহাপ্রভুর কাছ থেকে যদি হরিদাস এই আঘাত না পেতেন, তাহলে এমন করে অনুরাগের সেবার কীর্তন তিনি করতেন না। কৃষ্ণ ভক্তের বাধা যত শুভাশুভ কর্ম, গোবিন্দকে ভালোবেসে যদি জীবনে দুঃখ কষ্ট আঘাত না পাও, জানবে আমার গোবিন্দ ভালোবাসা হয়নি। হরে কৃষ্ণ, চোখের জল এই প্রেমশ্রু কৃষ্ণ প্রাপ্তির এগিয়ে নিয়ে যায়। হরে কৃষ্ণ মা, তুমি ভজন সাধন দিয়ে যতটা যাবে তার দ্রুত গতি যেতে পারবে, প্রেমশ্রু ধারাতে নিজেকে ভাসাতে পারলে। রাধে রাধে মা, হরে কৃষ্ণ হরি বল। হরিদাস বলল, রাধে, তুমি রাজনন্দিনী, তোমার সেবার আমি কি জানি, তুমি চাইলেও আমি তোমার সেবা করতে পারবো না। কেন জানো? তোমার সেবা করতে গেলে স্নান আদি করাতে হবে, সিঙ্গার করাতে হবে, ভগবানকে তো স্নান করাতে হয় নিত্য, সিঙ্গার করাতে হয়, বসন পরিধান করাতে হয়, সাত দিনে সাত রকমের বসন পরাতে হয়, রবিবার দিন কালো, সোমবার দিন নীল, একের পর এক থাকে, গ্রন্থে লেখা আছে, হরিভক্তি বিলাসে লেখা আছে, দেখবেন কোন দিন কোন পোশাক ভগবানের অঙ্গে পরিধান করাতে হয়, এক এক দিন এক এক পোশাক। যাক জয় রাধে। তা তুমি তো রাজার মেয়ে, আর আমি দিন দরিদ্র কাঙাল, এই দেখো বসে আছি বৃক্ষতলে,
তোমার সেবা করব, আমি তোমার এই রাজবেশ কোথায় পাব? তুমি ফিরে যাও রাধে। রাধা রানী বলল, শোনো হরিদাস, আমি ফিরে যাব না। এদিকে হরিদাস কাঁদছে, ওদিকে প্রেমময়ী রাইধনী কাঁদছে। রাধারানী কাঁদতে কাঁদতে যখন গোবিন্দকে ডাকলেন, স্বয়ং গোবিন্দ এলেন, এসে দাঁড়ালেন। রাধারানীর বদনে সব কথা শুনলেন, হরিদাসকে জিজ্ঞাসা করলেন। হরিদাস বলল, শোনো গোবিন্দ, তুমি কাঙালের ঠাকুর, এ জীবনে যদি কারো কিছু না থাকে, একটা পত্র দিয়েও তোমায় সেবা দিতে পারে। তুলসী পত্র দিয়ে তোমায় সেবা দেয়। আরো কি জানো, মনি ঋষি মহর্ষি দেবর্ষি যোগী ব্রাহ্মণ যাই হোক বৈষ্ণব, তারা যখন যে অবস্থায় থাকে, সেই অবস্থায় গাছের পত্র নিয়ে তার উপরে পোশাক তোমায় দান করতে পারে। তুমি মাটির পাত্রে সেবা করতে পারো। আর এই যে রাজার মেয়ে রাজনন্দিনী, আমি কি করে? কারণ রাধারানী চরণে নূপুর পরাতে গেলে চরণটা সোনার পাত্রের উপরে রাখতে হয়। দেখবেন মা, আপনাদের বাড়িতে যদি কোনো গুরু বৈষ্ণব আসে, আপনারাই বিচার করে দেখবেন, চরণ ধোয়াতে এসেছে, একটা কাঁসার থালা এনেছে, পাত্র, তার উপরে চরণ রেখে কাঁসার ঘটিতে জল নিয়ে চরণ ধৌত করছে। কেন মিলিয়ে নাও মা, আগেও বলেছি আমার বলছি, জীবনং কৃষ্ণ ভজনং যশ। ঠিক রাধাও তাই, তার সোনার পাত্রে চরণ রেখে তবে সোনার নূপুর পরাতে হয়। তাই সেই রাধারানীর সেবা যোগ্য আমি হতে পারব না, আমি পারব না। এদিকে রাধারানী কাঁদছে, হরিদাসের সেবা বিনে আমি ফিরে যাব না। মধ্যিখানে গোবিন্দ অবশেষে বলল, শোনো হরিদাস, একটা কর্ম করতে পারি। কি বললো? আমরা দুই তনু যদি এক হয়ে যায়, বলল দুই তনু যদি এক হয়ে যাও তাহলে আমি সেবা করব। ভগবান শ্রীমতী রাধারানীকে নিয়ে দুই তনু এক হলেন, যেটা গৌর নয়, যেটা বৃন্দাবনে এখনো আপনারা দর্শন করেন, যার এক নাম হলো বঙ্কবিহারী, কেউ কেউ বলে পাঙ্কি বিহারী, যিনি নিত্য রাসে থাকেন। ভোরের বেলা প্রভাতী আরতি হয় না কিন্তু ওনার, কারণ সারা নিশি রাস করে তো ভোরের বেলা, আর আরতি হয় না, ওনাকে ঘুমাতে দেওয়া হয়, শয়নে থাকে। হরে কৃষ্ণ সেবা মা। সেই রাধা কৃষ্ণ বিগ্রহ সচ্চিদানন্দ গৌর হরি অদ্বৈতর আহ্বানে নেমে এসেছিলেন এই ধরাধামে, অকস্মাৎ তিনিই চলে গেলেন সন্ন্যাস গ্রহণ করে। কিন্তু যে গেল সে তো ভালো, কিন্তু তাকে যারা ভালোবেসেছিল, এ জীবনে তার চরণ যারা সার করেছিল, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা সার করেছে ওই চরণ দুখানা, তাদের দশা কি? নদী আরে পথে পথে কেঁদে কেঁদে বেড়ায়।